মানুষের ভালোবাসা মানুষকে যে কত মূল্যায়ন করতে পারে তারই প্রমাণ করে গেলেন মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। জীবন বেলা স্বপ্নের পণ্য মানসিকতার আলোকে কেউ কেউ সমাজে সভ্যতা আর উন্নয়ন ছড়িয়ে দেয়া আলোর প্রত্যয়ে মনের সারা বেলাতে ছড়িয়ে পড়ে সমাজ জীবনে স্বর্ণালী ভবিষ্যৎ মানুষের অধিকারগুলো হয় উন্মুক্ত এবং বাস্তবায়ন হয় চরমভাবে। মেহেরপুরের সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রহমান রাজনীতি আর মানবিকতা চরমভাবে বুকের সারা উঠানে স্বাচ্ছন্দ্যে আলোকময় করে গেছেন চিরদিনই। মানুষের ভালোবাসা মানুষকে যে কত মূল্যায়ন করতে পারে তারই প্রমাণ আব্দুর রহমান। আজীবন এই প্রিয় ব্যক্তি রাজনীতির সাথে চরমভাবে জড়িয়ে পড়েন তিনি। সেই ১৯৭০ সাল থেকে মেহেরপুর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সবার প্রিয় শ্রদ্ধাভাজন মানুষটি রাজনীতির অঙ্গন থেকে কখনোই অবসর নিতে পারেনি তিনি। ৮৮ সালে মেহেরপুরের পৌর নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছিলেন। অন্যদিকে দীর্ঘদিন থেকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ মাসুদ অরুণকে পূর্ণ সমর্থন করে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য আহমদ আলীর সাথে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এর সাথে একাকার হয়েছিলেন আব্দুর রহমান। তিনি মেহেরপুর জেলা বিএনপির এক নম্বর সহসভাপতি পদ নিয়ে ত্যাগের সাথে দায়িত্ব পালন করেছিলেন। আব্দুর রহমান বলেছেন তার রাজনৈতিক ওস্তাদ সাবেক সংসদ সদস্য আহমদ আলী। আব্দুর রহমান এর আমলেই মেহেরপুর পৌরসভা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নত হয়েছিলেন। আব্দুর রহমান সাহেব মেহেরপুর ক্রীড়া সংস্থার উন্নয়নের তার অবদান এর কথা ভুলবার নয়। তিনি যখন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন তখন প্রতিষ্ঠানটির হাজারো উন্নয়ন করেছিল। প্রিয় মানুষটি কখনোই কারো ইঙ্গিতে দল পরিবর্তন করেননি, সেই সাথে দলের স্বার্থ নষ্টের কোনো চক্রান্ত করেননি। আব্দুর রহমান তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন তিনি মনে করেন। আব্দুর রহমান ইদানিং সময় কাটাতেন ধর্মকর্ম চাষাবাদ সেই সাথে চিরচেনা বিএনপির উন্নয়নে কাজ করে সময় কাটানো। উল্লেখ্য, অনেক দলের অনেক নেতা দল বদলের সংস্কৃতিতে কেউ কেউ ছড়িয়ে পড়লেও বর আত্মার দল বিএনপির সাথে আব্দুর রহমানের কখনোই মনোমালিন্য হয়নি। উল্লেখ্য, ইশোক সংবাদ, মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহমান বিশ্বাস ইন্তেকাল করিয়াছেন। মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সহসভাপতি মোগ আব্দুর রহমান বিশ্বাস হার্ট স্ট্রোকজনিত কারণে সোমবার দিবাগত রাত্রি ৪টার সময় ইন্তেকাল করিয়াছেন। ৭ নম্বর ওয়ার্ড মহিলা কলেজ পাড়া নিবাসী মরহুম সাহারুদ্দিন বিশ্বাসের তৃতীয় পুত্র মোগ আব্দুর রহমান বিশ্বাস ৭১। মরহুমের জানাজার নামাজ বাদ আসর মেহেরপুর সরকারি বয়েজ স্কুল মাঠে অনুষ্ঠিত হইবে।